প্রশ্ন হলো, 100 ভোল্ট বিভব পার্থক্যে প্রতি মিনিটে 30 কুলম চার্জ প্রবাহিত হয়। এখন এর ক্ষেত্রে তোমার রোধ, তড়িৎ প্রবাহ এবং ক্ষমতা হিসাব করতে হবে। তোমরা এখনই ভিডিওটি পজ করে খাতা কলম নিয়ে নিজেরা বসে যাও এবং চেষ্টা করো এই মানগুলি বের করতে। এরপর ভিডিওটি প্লে করে আবার দেখে নাও আমরা কীভাবে এটি সমাধান করলাম এবং তোমার উত্তরটি মিলেছে কি না। আসো এখন আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি। এখানে দেখো তো, প্রথমে আমরা যদি চিহ্নিত করতে চাই আমাদের কী কী দেওয়া আছে, তাহলে আমরা দেখি আমাদের কাছে দেওয়া আছে বিভব পার্থক্য ভি, আমাদের দেওয়া আছে টাইম টি, এবং আমাদের কাছে দেওয়া আছে চার্জ কতটুকু প্রবাহিত হয় বা কিউ। আমাদের বের করতে হবে রোধ, যাকে আমরা আর দিয়ে চিহ্নিত করব, তড়িৎ প্রবাহ, যাকে আমরা আই দিয়ে চিহ্নিত করব, এবং ক্ষমতা, যাকে আমরা পি দিয়ে চিহ্নিত করে থাকি। চিন্তা করে দেখো, প্রথমেই এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের প্রথমেই আমরা বের করেছিলাম একটা সূত্র, সেটা হলো আই সমান সমান কিউ ভাগ টি। এটা কিন্তু তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকেই আমরা বের করে ফেলেছিলাম। তাহলে চিন্তা করে দেখো, তড়িৎ প্রবাহ আই ব্যবহার করতে হলে আমার চার্জের পরিমাণকে সময় দিয়ে ভাগ করতে হবে। এখানে চার্জের পরিমাণ দেওয়া আছে 30 এবং সময় দেওয়া আছে প্রতি মিনিট আন্দাজে। অর্থাৎ তুমি 1 মিনিটকে সময় নিলে সেই 1 মিনিটকে কিন্তু তোমার অবশ্যই সেকেন্ডে ট্রান্সফর্ম করতে হবে, কারণ সময়ের এসআই একক হলো সেকেন্ড। তাহলে 1 মিনিটে আমরা জানি 7 সেকেন্ড রয়েছে। তাহলে টাইমের ক্ষেত্রে আমরা সেকেন্ডে একক লিখলে আমরা লিখব 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আই সমান সমান 0.5, এবং তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, যাকে আমরা এ দিয়ে চিহ্নিত করে থাকি। তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম তড়িৎ প্রবাহ আই সমান সমান 0.5 A। এখানে যা যা আমাদের দেওয়া আছে, যেসব রাশি দেওয়া আছে, সেগুলো দিয়ে তিনটার মধ্যে প্রথমে আইটাই কিন্তু আমরা একদম ডিরেক্টলি বের করে ফেলতে পারি। এখন এই আই এর মান ব্যবহার করে আমরা বাকি দুটো বের করে ফেলতে পারবো। আমরা ওমের সূত্র থেকে জানি আর সমান সমান ভি ভাগ আই। এখানে আমরা ভি এর মান আমাদের দেওয়ায় আছে 100, এবং তড়িৎ প্রবাহের মান, আই এর মান আমরা বের করেছি 0.5। এখানে ক্যালকুলেটরে চাপলেই তোমরা পেয়ে যাবে এর উত্তর হলো 200 ওহম। অর্থাৎ এই ক্ষেত্রে রোধের মান হলো 200 ওহম। এরপরে শেষে আমাদের রয়েছে শুধুমাত্র ক্ষমতা বা পি বের করা। ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি পি সমান সমান ভিআই। এই পি সমান সমান ভিআই থেকে ভি এর মান আমরা 100 বসিয়ে এবং তড়িৎ প্রবাহের মান আমরা 0.5 বসিয়ে সহজেই পেয়ে যাচ্ছি 50 ওয়াট। এই হচ্ছে আমাদের ক্ষমতার মান। তাহলে এই তিনটা সমীকরণ ব্যবহার করে সহজেই আমরা এই প্রশ্নটি সমাধান করে ফেলতে পারলাম। তোমরা যারা যারা নিজেরা এই প্রশ্নের সমাধান করতে পেরেছো, তারা কমেন্ট সেকশনে এসে আমাদের জানিয়ে দাও যে তোমরা নিজেরাই সঠিকভাবে তিনটারই উত্তর বের করতে পেরেছো। তোমাদেরকে আগে থেকে কংগ্রাচুলেশনস।